আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরবি ভাষা শিক্ষা সিরিজের 16তম পর্বে। আজকের পর্বে আমরা শিখব আরবিতে বাড়িঘর, স্কুল, কলেজ এবং নানান প্রতিষ্ঠানের আরবি নামসমূহ। চলুন ভিডিও শুরু করব, তার আগে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করুন যা শিখব বাংলা শিখব, এবং প্রেস করে দিন সাথে থাকা বেল আইকনটি। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক আজকে ভিডিও। আমাদের আজকে প্রথম শব্দ হলো মানজিল। মানজিল শব্দের অর্থ হলো ঘর, বাড়ি। মানজিল, মানজিল শব্দের অর্থ হলো ঘর, বাড়ি। মানজিল শব্দটা হলো আদর্শ আরবি শব্দ। আমাদের পরের শব্দ হলো আমারা। আমারা শব্দ অর্থ হলো বিল্ডিং। আমারা, আমারা শব্দ অর্থ হলো বিল্ডিং। আবার বিনা, বিনা শব্দের অর্থ কিন্তু বিল্ডিং। আমারা এবং বিনা এ দুটো শব্দের অর্থ হলো বিল্ডিং। সেকান্ড বা সেকান্ড, সেকান্ড বা সেকান্ড শব্দ অর্থ হলো ঘর। বেত, বেত শব্দ অর্থ হলো বাড়ি। বেত, বেত শব্দ অর্থ হলো বাড়ি, এটা আঞ্চলিক ভাষা। মঞ্জিল, বেত এ দুটো শব্দ অর্থই কিন্তু বাড়ি। শিগগা, শিগগা শব্দ অর্থ হলো অ্যাপার্টমেন্ট। শিগগা, শিগগা শব্দ অর্থ হলো অ্যাপার্টমেন্ট। গোরফা বা গরব এ দুটো শব্দ অর্থ হলো রুম বা সিঙ্গেল রুম। গোরফা বা গরব এ দুটো শব্দ অর্থ হলো রুম বা সিঙ্গেল রুম। সালা অথবা গোরফাত রাশমি শব্দ অর্থ হলো ড্রয়িং রুম বা যেখানে বসে আড্ডা দেয় আরাবিয়ানরা, সে রুমটাকে সালা বা গোরফাত রাশমি বলে। মাতবাক, মাতবাক শব্দ অর্থ হলো কিচেন। মাতবাক, মাতবাক শব্দ অর্থ হলো কিচেন বা রান্নাঘর। ইস্তেকবাল, ইস্তেকবাল শব্দ অর্থ হলো রিসেপশন। ইস্তেকবাল, ইস্তেকবাল শব্দ অর্থ হলো রিসেপশন। ফুন্দুক বা ফেনাদিক, ফুন্দুক অথবা ফেনাদিক এই শব্দ অর্থ হলো আবাসিক হোটেল। ফুন্দুক বা ফেনাদিক এই শব্দ অর্থ হলো আবাসিক হোটেল। হাম্মাম, হাম্মাম শব্দ অর্থ হলো টয়লেট। হাম্মাম, হাম্মাম শব্দ অর্থ হলো টয়লেট। খেমা অথবা খিয়াম শব্দ অর্থ হলো তাবু বা তাম্বু। ইস্তরাহা, ইস্তরাহা শব্দ অর্থ হলো কমিউনিটি সেন্টার বা ক্লাব, যেখানে বিয়ে শাদী হয় সেটাকে আরবিতে ইস্তরাহা বলে থাকে। গাসসার, গাসসার শব্দ অর্থ হলো প্যালেস। গাসসার, গাসসার শব্দ অর্থ হলো প্যালেস বা প্রাসাদ। দোর, দোর শব্দ অর্থ হলো ফ্লোর বা তলা। গণার ক্ষেত্রে দোর বলা হয়, যেমন একতলা, দোতলা, তিনতলা, তো এভাবে আরবিতে বলে থাকে দোর ওয়াহেদ, দোর ইতনিন, দোর তালাতা। সাকাফ, সাকাফ শব্দ অর্থ হলো সাদ। সাকাফ, সাকাফ শব্দ অর্থ হলো সাদ। হাদিকা, হাদিকা শব্দ অর্থ হলো গার্ডেন বা পার্ক। মোস্তাশপা, মোস্তাশপা শব্দ অর্থ হলো হসপিটাল। মোস্তাশপা, মোস্তাশপা শব্দ অর্থ হলো হসপিটাল। মস্তৌসব, মস্তৌসব শব্দ অর্থ হলো ক্লিনিক বা পলি ক্লিনিক। সাইদিলিয়া, সাইদিলিয়া শব্দ অর্থ হলো ফার্মাসি। সাইদিলিয়া, সাইদিলিয়া শব্দ অর্থ হলো ফার্মাসি। দাওয়া, দাওয়া শব্দ অর্থ হলো ঔষধ। দাওয়া, দাওয়া শব্দ অর্থ হলো ঔষধ। মাতাম, মাতাম শব্দ অর্থ হলো রেস্টুরেন্ট। মাতাম, মাতাম শব্দ অর্থ হলো রেস্টুরেন্ট। বুফিয়া, বুফিয়া শব্দ অর্থ হলো চায়ের দোকান বা ছোট ছোট নাস্তার দোকানগুলোকে আরবিতে বুফিয়া বলে থাকে। আবার আপনি ক্যাফেটেরিয়া বলতে পারেন, তারা ক্যাফেটেরিয়াতেও কিন্তু ছোট ছোট চায়ের দোকানকে বোঝায়। বাকালা, বাকালা শব্দ অর্থ হলো মুদি দোকান বা গোসারি শপ। মার্কাজ, মার্কাজ শব্দের অর্থ হলো মার্কেট। মার্কাজ, মার্কাজ শব্দের অর্থ হলো মার্কেট। মার্কাজ শব্দ দিয়ে কিন্তু আরও অনেক কিছুকে বোঝায়,
যেমন কখনো কখনো হসপিটালকে ছোট ছোট পলিক্লিনিকগুলোকে কিন্তু মার্কাজ বলে থাকে। তো মার্কাজ শব্দটা অনেক জায়গায় অনেক অর্থ বহন করে। মস্তৌদা, মস্তৌদা শব্দের অর্থ হলো গোডাউন বা ওয়ার হাউস। মস্তৌদা, মস্তৌদা শব্দের অর্থ হলো গোডাউন বা ওয়ার হাউস। মাদ্রাসা, মাদ্রাসা শব্দের অর্থ হলো স্কুল। মাদ্রাসা, মাদ্রাসা শব্দের অর্থ হলো স্কুল। জামিয়া, জামিয়া শব্দের অর্থ হলো ইউনিভার্সিটি। জামিয়া, জামিয়া শব্দ অর্থ হলো ইউনিভার্সিটি। সুক, সুক শব্দ অর্থ হলো মার্কেট। সুক, সুক শব্দ অর্থ হলো মার্কেট। মাহাল, মাহাল শব্দের অর্থটা কিন্তু কোনো প্রতিষ্ঠানকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আপনি বলতে পারেন আনাশগল মাহাল জাওয়ালাত, অর্থ হলো আমি মোবাইলের দোকানে কাজ করি। তো মাহাল শব্দটা শুধুমাত্র প্রতিষ্ঠানকে বোঝানোর ক্ষেত্রে, কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বোঝানোর ক্ষেত্রে মাহাল শব্দটা ব্যবহার করা হয়। দোকান, দোকান শব্দ অর্থ হলো দোকান। দোকান, দোকান শব্দ অর্থ হলো দোকান। হালাকা, হালাকাটা হলো সেন্ট্রাল মার্কেট, যেখানে আপনার সব কিছু খুচরা এবং পাইকারি সেল করা হয়, বিক্রি করা হয়, সেই জায়গাটাকে হালাকা বলে থাকে। যেখানে আপনি আপনার এ টু জেড সব কিছু পাবেন, নিত্য প্রয়োজনীয় যেই সব জিনিসপত্র থাকে, যেখানে সেল করে হোলসেল এবং রিটেল সেলে, সেটাকে হালাকা বলে থাকে। যেমন আপনাদেরকে উদাহরণস্বরূপ যদি বলি, আমাদের দেশে কাওরান বাজার, রেয়াজউদ্দিন বাজার, এই দুটো বাজার কিন্তু হোলসেল এবং রিটেল সেল দুটোটাই সেল করে। এরকম যে রিটেল সেল এবং হোলসেল এলাকাটাকে হালাকা বলে থাকে, যেখানে সব ধরনের জিনিস খুচরা এবং পাইকারি বিক্রি করা হয়। জামা বা মসজিদ, জামা বা মসজিদ, আবার কেউ কেউ মোজাম্মা বলে থাকে। এ তিনটা শব্দ অর্থ হলো মসজিদ। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্টস করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের সাথে, আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।